লাস্ট বার সবাই অনুরোধ করে যে ইলেকশন যে করে করুন আপনি একালে লাস্ট বার করবেন আমি যদি করি তাহলে যদি কি আমার মন মানুষের কাছে আপনাদের সুস্থ রাখে দিস মাই ফাইনাল ইলেকশন লাস্ট ইলেকশন আপনারা সবাই আমার জন্য দোয়া করুন মাঝখানে একটা যুদ্ধ চলে এর মাঝে বাংলাদেশ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি একদিন একটা বৈঠকে গেলাম বৈঠক করার পর দেখলাম যে কারো প্রায় জোতা ছাড়া আছে কিনা আমি দেখলাম একটা লোকের হবে দেখুন না জোতা ছাড়া আছে তখন আমি বললাম প্রত্যেকের গায়ে জামা প্রত্যেকের গায়ে ভালো জামা এবং পায়ে জুতা পিছনে আনবো হাতে আছেন না দুবার খাইছেন না ঘুরে খাইছেন রাত্রে কথা বলো এই অবস্থায় আছে তারপর জিনিসের দাম বেশি সারা পৃথিবীতে বেশি বাংলাদেশে বেশি এটাকে নিয়ে বুঝতে হবে লন্ডন ওনাদের আরো বেশি যেখানে ছিল আমরা দেখছি লন্ডনে প্রায় কত কমে গেছে প্রত্যেকটা মানুষ সারা পৃথিবীতে এক আওয়াজ এগুলাই হতাশা আর কিছু নাই দেশটি সুন্দর আছে বঙ্গবন্ধু যেটা ফান্ডার অফ দি কান্ট্রি এই দেশটা যিনি আমাদের উপহার দিয়েছেন তার দিকে আমরা যেমন কামনা করি বিদ্যালয় মাগফিরাত কামনা করি এই সঙ্গের মাসে আর মানে প্রধানমন্ত্রীকে উৎসাহ দিই তাদের জন্য আরো ভালো কাজ করতে পারেন আর যে খারাপ সমস্যাগুলো আছে সেটা যেন আগামী দিনে নির্মূল করার জন্য শুদ্ধ অভিযান পরিচালনা করে এটা আমার তার কাছে পার্লামেন্টে নেক্সট আওয়াজ থাকবে সব ভালো কাজ হচ্ছে সব ব্যাপারে আপনার সন্তুষ্ট 100% যারা এই দোষাবাদী করে চাটুকারগিরি করে সাইনবোর্ড ব্যবহার করে অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে একটা শুদ্ধি অভিযান করা লাগবে সেটা যে দলেরই হোক যে ব্যক্তি হোক যে স্তরের হোক যে পজিশন হোক সেটা যদি করতে পারে উনি শীঘ্রই মানুষের অন্তরে থাকবে সেটা তাকে আমরা তাই হোক আমি আর সময় নষ্ট না করে আপনাদের শুধু বলতে চাই যে আমি চেষ্টা করছি এই মরবাড়িয়া সুন্দর করা রাখার জন্য এবং আল্লাহ রব্বুল আলামিন ভালো চাই আমি এর প্রতিদান আল্লাহর কাছে চাই ইলেকশন এসে গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আর কত ইলেকশন করব আমি আটবার ইলেকশন করছি এখন এই জিয়ার কত লোক আনে আমি আটবার করেছি 8 times এখানে বাইরে মানুষ থাকতে পারে 7 বার তার ভিতরে আমি নির্বাচিত হয়েছি 2 বার আমি তারপর আবার অফিসিয়ালি অফিসে বাড়ির কাজ করতে পারি না দায়িত্ব পালন করার সুযোগ দিই না 1 বার 86 সালে 1 বার 96 সালে এই গণনার শত মিথ্যে বলা ভর্তির অবস্থাতে মিথ্যা বলি না এই 7টা বার এত টাইমে 10 বার দেখে না এদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে আমাকে একটা বার সমস্ত হয়েছে আমার সাথে আমেরিকার দ্বন্দ্ব মানে কন্টেস্ট হয়েছে বিএনপি জামাত 3 বার লাস্ট বার সবাই অনুরোধ করে যে ইলেকশন যে করে করুন আপনি একালে লাস্ট বার করবেন আমি যদি করি তাহলে যদি কি আমার মন মানুষের কাছে আপনাদের সুস্থ রাখে দিস মাই ফাইনাল ইলেকশন লাস্ট ইলেকশন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা আমার পাশে থাকবেন আপনার অতি নেতৃত্বে বেসেলের ব্যাপারে 85% থেকে 95% মানুষ আমাকে ভালোবাসে আমিও কাজ দিয়েছি প্রত্যন্ত অঞ্চলে যেখানে যারাকে সব করেছি যারা কোথাও উঠতে পারে নাই সেটা তাদেরই ব্যর্থতা জমি ঠিক করতে পারে না ডাক্তার মাদ্রাসা 3-4 বছর ধরে আমি বেশি সেন দাওয়াত পান নাই আর আনেন নাই কেন সে তাকে করতে পারে না আছে আছে যাই হোক এখন ব্যাপার হচ্ছে সেই জন্য করতে পারে না আমার দোষ কোনো না যদি কোনো না পিছিয়ে থাকে সেটা আবার করে দেওয়া হবে কোনো নিশ্চিত থাকেন আমার সাথে সবাই থাকতে দেয় লাস্ট ইলেকশনে মার্কা আর দল বলতে যাবেন না যে মার্কা হয় হইতে পারে মার্কায় কাজ করে এখানে দেখেন না যে এটা কি এতে কাজ করবে না মানে কথা হয় মানুষ চেনে না নামটা পড়তে পারে না এই জন্য আসলে যে ব্যক্তি করবে কারে মধ্যে আছে তার ফিলোসফি কি তার আইডিওলজি কি তার কর্মসূচি কি সে করতে পারবে কি তার দক্ষতা কি তার সততা আছে কিনা তার এইগুলো যার ভিতরে দেখবেন তাকে সমর্থন করবেন হ্যাঁ ওখানে যদি দেখেন আমার দুর্বলতা আছে তাহলে আমার করবেন কেন আর যদি দেখেন যে আমার দুর্বলতা নাই তাহলে আমি আপনাদের কাছে শেষ সময় আমি বড় কথা বলি তো সব জায়গায় মানে প্রাইম মিনিস্টার দ্বারাও যাইতে পারেন না আমি তো পাশে দিয়ে কথা বলি এবং কথা বলতে এটাই বলি যে আপনার ওই দলটার মার্কাটার কামাল লাগে আমি দাঁড়াইলে ইনশাল্লাহ বিপুল বড় হইতে পারবো ইনশাল্লাহ আপনি দাঁড়িয়ে দেন তাহলে আমি জানি এটা আমি বলছি এখন এইটা বাস্তবায়ন করতে গেলে আপনাদের আমার পাশে লাগবে এই আমার লাস্ট পারের জন্য আপনারা সবাই আমার সাথে থাকবেন কি রাজি আছেন সবাই পারবে কে একবার মধ্যে বলেন আমি করব একটা হাত তুলে দেখেন যে কারা কারা আমার সাথে থাকবেন কারা থাকতে পারবেন না পারবে না কেন দুই একজন অসুবিধা আছে দুই অসুবিধা কি আমি কি অন্যায়টা করছি দুই একজন যদি অসুবিধা থাকে হ্যাঁ অসুবিধা আছে কোনো কোন জায়গা আপনার বাড়ি আমরা হ্যাঁ মা তো বড়
Insyaallah, abang kasih apa lagi? Dan dua orang yang